নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথমে যদি মহামেডান স্পোর্টিংকে নিয়ে কিছু আলোচনা করা যায় তো এই মুহূর্তে মহামেডান স্পোর্টিংকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে তো যেমনটা জানা গেছে মহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আগামী মৌসুমের জন্য নিজেদের দলে আরও একজন বিদেশি স্ট্রাইকার প্রায় চূড়ান্ত করে নিয়েছে এবং সেই বিদেশি প্লেয়ারটা ঘানা থেকে আসতে চলেছে তবে সেই বিদেশি প্লেয়ারটার নামটা কিন্তু এক্স্যাক্টলিভাবে এখনো জানা যায়নি তবে এবার কিন্তু বিদেশি প্লেয়ারের পাশাপাশি আরও এক নতুন ভারতীয় প্লেয়ারকে দলে চূড়ান্ত করে নিয়েছে মহামেডান স্পোর্টিং আর সেই প্লেয়ারটা হচ্ছে একুশ বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার সজল বাগ চল্লিশ লাখ টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ মিডফিল্ডারটা গত মরশুমে খেলছিল আই লিগের ক্লাব নেরোকা এফসি দলের হয়ে আই লিগ ছাড়াও এর চেন্নাই এনএফসি দলের হয়েও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই বাগের তো মোহনবাগানের অনুদ্য আঠেরো দলের প্রোডাক্ট এই সজলবাগটকে কিন্তু এবার আগামী মর্শমের জন্য চূড়ান্ত করে নিয়েছে মহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তো এবার প্লেয়ারদের পাশাপাশি মহামেডান স্পোর্টিং দলের সিএফএল নিয়েও কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট জানা গেছে তো যেমনটা জানা গেছে আগামী এগারো তারিখ থেকে সিএফএল এর জন্য স্পোর্টিং স্পোর্টিংয়ের সিএফএল এর স্কোয়াড অনুশীলন শুরু করে দেবে এবং মহামেডান স্পোর্টিং দলের তরুণ দলকে নেতৃত্ব দেবে তাদের দলের আর এক বিদেশি কোচ কিম তো মহামের স্পোর্টিংকে নিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে তো যাক এবার যদি কেরালা ব্লাস্ট এফসিকে নিয়ে কিছু আলোচনা করা যায় তো ইতিমধ্যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট ইভান ভুকো রিপ্লেসমেন্ট হিসাবে সুইডিশ কোচ মিকেলকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে তবে এবার কেরালা এফসি তাদের হেড কোচের পাশাপাশি আরও দুজন নতুন কোচকেও কিন্তু চূড়ান্ত করে নিয়েছে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং সেট পিস কোচ হিসাবে আর তারা হলেন অ্যাসিস্ট্যান্ট কোচ বজরন ওয়েস্ট্রম এবং সেট পিস কোচ ফেড্রিকো পিরেইরা মোরাইস তো আশা করব নতুন কোচের হাত ধরে কেরালা এফসি যেন এবার যে কোনো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয়ের স্বাদ তুলতে পারে তো যাই হোক দলের নতুন কোচের আন্ডারে কেরালা এফসি দল আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে নিজেদের প্রি শুরু করতে চলেছে এবং থাইল্যান্ডের সপ্তাহ দুয়েক অনুশীলন সেরে কেরালা এফসির সিনিয়র দল ডোরান্ড কাপে অংশগ্রহণ করার জন্য কলকাতায় আসবে তো আগামী মৌসুমের জন্য কেরালা এফসি ম্যানেজমেন্ট যে বেশ সিরিয়াসভাবে কাজকর্ম করছে সেটা কিন্তু বলাই যায় তো যাই হোক নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে তো সর্বপ্রথম যদি মোহনবাগান দলের একটা কন্টাক্ট এক্সটেনশনের বিষয় নিয়ে আলোচনা করা যায় তো গত মরসুমে আইএসএল সবুজ মেরুন জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করা অভিষেক সূর্যাবানশী যে মোহনবাগান দলের মিডফিল্ডে কিন্তু দুর্দান্ত ভরসা যুগিয়েছিল তো এই তরুণ মিডফিল্ডারের সাথে এবার কিন্তু একটা লম্বা চুক্তি করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যাবানশীর সাথে দু হাজার সাতাশ সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি করে নিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেটা কিন্তু গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণাও করে দিয়েছে এবং অভিষেক সূর্যাবানশীর পাশাপাশি এর আগেও কিন্তু দীপেন্দু বিশ্বাসের সাথেও একটা লম্বা চুক্তি করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে এই সমস্ত তরুণ প্লেয়ারদের সাথে লম্বা চুক্তি করে দুর্দান্ত একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সেটা কিন্তু বলাই যায় তো এবার মোহনবাগানের নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক তো এই মুহূর্তে সকল সবুজ সমর্থকদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু এত চুপি সারে ট্রান্সফার মার্কেটে কাজকর্ম করছে তাহলে আমরা মোহনবাগান দলের নতুন হেড কোচ এবং নতুন বিদেশি প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট কবে থেকে দেখতে পাবো অফিসিয়ালিভাবে তো বন্ধুরা সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে ঘোরাফেরা করা এই লাখ টাকার প্রশ্নের উত্তরই কিন্তু এবার জানা গেছে হ্যাবন্ধুরা এম তারা যেমনটা দাবি করেছে আগামী এগারো তারিখ ইন্ডিয়া ভার্সেস কাতারের ম্যাচ শেষ হলে মানে আমাদের জাতীয় দলের খেলা শেষ হলেই তারপরেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের নতুন হেড কোচের নামটা ঘোষণা করে দেবে এবং যেমনটা মনে করা হচ্ছে আগামী বারো তারিখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের নতুন হেড কোচের নামটা ঘোষণা করে দিতে পারে এবং কোচের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের নতুন প্লেয়ারদের নামও ঘোষণা করে দেওয়া হবে তেমনটাই খবর এবং যেমনটা খবর এই জুন মাসে সমস্ত বিষয়গুলি মিটিয়ে নিয়ে জুলাই মাস থেকেই প্রিসিজন করা শুরু করে দেবে মোহনবাগান দল তবে এই সমস্ত আপডেটের পাশাপাশি মোহনবাগান দলের আপকামিং সিজনের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়েও কিন্তু দুর্দান্ত একটা বড়োসড়ো আপডেট জানা গেছে তো এর আগেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন ইউরোকাপের দিকে নজর রেখেছে ইউরোকাপ থেকে নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসার জন্য এবং এর পাশাপাশি এটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম ইউরোকাপ থেকে অন্তত দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট আর আজ এম বিএফটির মতন বিশ্বস্ত সূত্র তারাও কিন্তু কনফার্ম করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন ইউরোকাপ থেকে দুজন প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে আর সেই দুজন বিদেশি প্লেয়ারের মধ্যে একজন হচ্ছে সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং অপরজন হচ্ছে মিডফিল্ডার মানে ধরো সিডিএম পজিশন অথবা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানের প্লেয়ার এবং যেমনটা খবর সেই দুই বিদেশি প্লেয়ারের সাথে কিন্তু বেশ পজিটিভভাবেই কথাবার্তা এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আফটার জনিগাউকে মোহনবাগান দলে কিন্তু আরও দুজন কাপার আমরা দেখতে পেতে চলেছি আর যেমনটা খবর সেই দুই বিদেশির মার্কেট ভ্যালুও কিন্তু বেশ হাই এবং তাদের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত সেক্ষেত্রে মোহনবাগান যে ট্রান্সফার মার্কেটে বেশ বড় ঝড় তুলতে চলেছে সেটা কিন্তু বলাই যায় তো যাক এবার যদি মোহনবাগান দলের সিএফএল এর বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা যায় তো যেমনটা জানা গেছে আগামী দশ তারিখ থেকে সকাল আটটা বাজে তিরিশ মিনিট থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ক্রিয়াঙ্গন স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগানের জুনিয়র দল কোচ ডেগি কার্ডোজর নেতৃত্বে সিএফএলের জন্য অনুশীলন শুরু করবে আর মোহনবাগান দলের সিএফএল এর জন্য দলের হেড কোচ থাকবেন ডেগ্গি কার্ডোজো এবং সহকারী কোচের নেতৃত্বে থাকবেন বিশ্বজিৎ ঘোষাল এবং গোলকিপার কোচ হিসাবে থাকবে অভ্রমণ্ডল তবে এর পাশাপাশি আরও যেমনটা খবর তিরিশ জনের স্কোয়াড নিয়ে সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু করবে মোহনবাগান দল এবং এর পাশাপাশি বেশ কিছু জুনিয়র প্লেয়ারও মোহনবাগানের জুনিয়র দলের জন্য ট্রায়ালে আসবেন এবং তেমনটাই কিন্তু দাবি করেছে ময়দানের গপ তারা তাদের রিপোর্ট অনুযায়ী আর মোহনবাগান দলের নতুন কোচ কার্ডজ কার্ডোজও মোহনবাগান দলে সই করেই তিনি যেমনটা জানিয়েছেন সে মোহনবাগান দলকে সিএফএলে ভালো ফলাফল করিয়ে তার পরবর্তী ফোকাস থাকবে ডুরান্ট কাপের দিকে সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এফসি গোয়ার রিজার্ভ দলকে বেশ সফলতা এনে দিয়ে মোহনবাগান দলকে কতটা সফলতা এনে দিতে পারে এই ডিগ্রি কার্ডজো তো যাক তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের রিজার্ভ দলের জন্য বেশ কয়েকজন ভারতীয় প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে এবং এর পাশাপাশি আজ যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের রিজার্ভ দলের জন্য গোলকিপার রাজা বর্মনকে সই করে নিয়েছে তো এই রাজা বর্মন এর আগে রেলওয়ের হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছিল তো এই সমস্ত তরুণ ভারতীয় প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের রিজার্ভ দলের জন্য সই করে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের ভবিষ্যতের সিনিয়র দলের পরিকল্পনা গোছাচ্ছে তো বন্ধুরা মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিনিয়র দলের পরিকল্পনার পাশাপাশি জুনিয়র দলের এই প্রোজেক্টটাকে তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় দলকে নিয়ে তো তোমরা জানো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ের শেষ ম্যাচে আমাদের ভারত আগামী এগারো তারিখ মুখোমুখি হবে ভারতের গ্রুপের অন্যতম শক্তিশালী দল কাতারের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হলে কাতারের বিরুদ্ধে ভারতকে ম্যাচ ড্রয়ের পাশাপাশি আফগানিস্তান ভার্সে স্কুয়েত ম্যাচটাও ড্র হতে হবে তাহলেই কিন্তু ভারত পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে তো এই এগারো তারিখের ম্যাচের জন্যই আজ কোচ ইগর স্ট্রিম্যাক জন প্লেয়ারের একটা স্কোয়াড ঘোষণা করেছে আর সেই স্কোয়াডে গত কুয়েত ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছে সুভাষিশ বোস আমায় রান এবং এবং লালচুংডোঙ্গা তো এই তিনজন প্লেয়ারকে বাদ দিয়েই কাতার ম্যাচের জন্য স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে কোচ ইগর ম্যাক এবং যেমনটা জানা গেছে অনুশীলনে চোটের কারণেই এই তিনজন প্লেয়ার বাদ পড়েছে তো জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে এসে প্লেয়াররা যে চোট পাবে এটা কিন্তু প্রতিটা ম্যাচের আগে ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে তো আগামী এগারো তারিখের ফলাফলের উপরই কিন্তু ডিপেন্ড করবে ভারতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের যাওয়ার ভাগ্যটা এবং এর পাশাপাশি এই এগারো তারিখের ফলাফলটাও কোচ ইগরিস্টিমাকের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কোচ ইগরিস্টিমাক নিজেই জানিয়েছিল ভারতকে যদি ওয়ার্ল্ড কাপের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই তিনি করাতে না পারেন তাহলে তিনি নিজেই ভারতের জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করবেন সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আমাদের ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে নাকি এবং এর পাশাপাশি কোচ ইগোডিস্টমেকের ভাগ্য কোন দিকে নির্ধারিত হবে সেই দিকেও কিন্তু নজর থাকবে এই এগারো তারিখে তো বন্ধুরা তোমাদের মতে ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলে তোমরা বেশি খুশি হবে নাকি কোচ ইগোডিস্টিমেক বিদায় নিলে বেশি খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এই ভিডিওতেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করা ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে